আরেকটা সার্কিট ডিজাইন করা হবে যে প্রজেক্টের নাম হলো মাল্টি ভোল্টেজ মাল্টি ভোল্ট ভোল্ট ট্রান্সফরমারলেস ট্রান্সফরমার লেস পাওয়ার সাপ্লাই সার্কিট। তো আমরা আজকে হলো বানাবো, এর আগে বানানো হয়েছে ট্রান্সফরমার লেস সার্কিট, আর এবার কা মাল্টি। তে সর্বপ্রথম আমরা এই সার্কিট ডায়াগ্রাম করতে হলে যেটা করতে হবে, আমরা সিনামিক ক্যাপাসিটর নেব, ক্যাপাসিটরটি নিলাম, একটা হলো রেজিস্টর নেব, আর চারটি ডায়োড নেব রেকটিফায়ার করার জন্য। চারটি ডায়োড আমরা এভাবে করে নিয়ে নেব। তারপরে আমরা রেজিস্টর নেব, আরো এর নিচেও আরো রেজিস্টর নেব। এবার আমরা একটি ক্যাপাসিটর নেব, যে ইলেকট্রিক ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারে নেগেটিভ পজিটিভ আছে। আর আমরা জিনার ডায়োড নেব। এই জিনার ডায়োড আমরা এখানে পাবো না, লাইব্রেরিতে সার্চ করব জিনার, জিনার লিখলে মনে চলে আসবে। আমরা এই জিনার ডায়োডটি ইউজ করব। এই জিনার ডায়োডটি আমরা ভোল্টেজ চারটার জন্য চারটা ইউজ করব। এই জন্য আমরা এখানে চারটা ডায়োড কানেকশন করি। আমাদের মোটামুটি কানেকশন হয়ে গেছে। তো আমরা এবার রেকটিফায়ারটা করে নিই, রেকটিফায়ারটি করে নিই। আমরা এটা যে কানেকশন আছে এটা হলো আমরা সোজা করে নিই। মান আমরা পরবর্তীতে চেঞ্জ করব, আগে হলো আমরা কানেকশন করে নিই। আমাদের এখানে একটা হোল্ডার দেওয়া লাগবে, যেটা হলো এসি ইনপুট হবে। দেওয়ার পরে এটা হলো আমরা কানেকশন করে নেব। এটা হলো নেগেটিভ কানেকশনটা আমরা দিয়ে নিই, নেগেটিভ। এটা হলো ডায়োডের নেগেটিভ প্রান্ত, এটা রেজিস্টরে যাবে। তাহলে সবচেয়ে ভালো হয় একটা দুইটা তিনটা চারটার জন্য চারটা টার্মিনাল, আর এটা হলো গ্রাউন্ডের জন্য। এবার আমরা হলাম এটা হলো আমরা লাইন দিয়ে দিই, তারপর আমরা সব ডায়োড কয়টা কানেকশন করে দিই। এই ক্যাপাসিটারটা আমরা কানেকশন করে দিই। এবার আমরা এই যে টার্মিনালটি আছে এই টার্মিনাল থেকে তুলে নিয়ে আমরা হলাম ইনার ডায়োডে কানেকশন দিয়ে দেবো, আর ক্যাপাসিটারটি কানেকশন দিয়ে দেবো, আর এখান থেকে সব মিডিল পর্যায়ে কানেকশন করে দেবো। এবার আমরা হলাম এটা হলো সব মান বসিয়ে দিই। এটা হলো এসি লাইন লিখে দিই, যেটা হলো এইচ ওয়ান। তারপরে এটা হবে 1UF 400 ভোল্টেজ, আর ক্যাপাসিটার ওই রেজিস্টার হবে 600K, আর নিচেরটা হবে 2.9 ওহম 2 ওয়াট রেজিস্টার, আর ডায়োড যা আছে তাই হবে। আর এখানে 220 ওহম 2 ওয়াট হবে, আর এটা হবে 4.7UF 100 ভোল্টেজ, আর এই জিনার ডায়োডটির মান হবে 12 ভোল্ট। এটা হলো 9 ভোল্ট, এটা হলো 6 ভোল্ট, আর একটা হলো 3 ভোল্ট। এটা হলো আপনার গ্রাউন্ড, এটা হলো 3 ভোল্টেজ, এটা হলো 6 ভোল্টেজ, এটা হলো 9 ভোল্টেজ, আর এটা হলো 12 ভোল্টেজ। মানে এক কথায় আউটপুট দেবে। আমরা জ্যাকের নাম করে কেটে দিই। এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ,
এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। এই আশা করি এই ভিডিও দেখে বুঝতে পারছেন এটা হলো ট্রান্সফর্মার লেস। আপনার চারটা জিনার ডায়োডের মাধ্যমে চারটা ভোল্টেজ ডিভাইডেড করা হয়েছে। তো আপনারা যদি মনে করেন কম খরচে ট্রান্সফর্মার লেস এরকম ডায়াগ্রাম তৈরি করবেন, তাহলে এটা দেখে আপনি সার্কিট প্র্যাকটিক্যাল করতে পারবেন আশা করি। এই ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।